সুন্দর একটা বাইক, এখানে একটা পিক না নিলেই নয়। ভাই ভাই একটু দেখেন, আরে চল এমনি যান। ভাই দেখেনি ভাই, তোরা কি শুরু করছিস বুঝলাম না, একটু দেখেন। ওয়াও বিউটিফুল, এটা তো আমার লাগবেই, ঠিক আছে, খুব ভালো লাগছে, ঠিক আছে তোরা ব্যবস্থা কর, ওকে ঠিক আছে দেখতেছি। আচ্ছা চল, বেয়াদব ছেলে মেয়ে দেখলে কেমন করে? এই ঘড়িটাই আমাকে ওই মেয়ের কাছে পৌঁছে দিবে, ঠিক আছে। ওই তারা কই এদিকে আয় ভাই, কি হইছে ভাই, দেখছিস এটা কি? কি ভাই এটা নিশ্চয়ই ওই মেয়েটার ঘড়িটা, এটা তো সুন্দর, কি বলেন এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাইলে তো কাম হইছে, এই ঘড়িটাই আমাকে ওর কাছে পৌঁছে নিয়ে যাবে, ঠিক আছে ভাই দেখি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে দেখি খুঁজে পাই কিনা, ঠিক আছে তোরা যা আমি একটু যাই। আপনার মনে হয় একটা জিনিস হারাইছে, দেখি তো। এটা কি আপনার? হ্যাঁ এটা তো আমারই। না মানে হচ্ছে কি, আগে তো ফোন পাচ্ছিলাম না, এখন নাম্বারটাও পেয়ে গেলাম, ঠিক আছে পরে কথা হবে, ঠিক আছে কথা হবে পরে কথা হবে, ঠিক আছে। আপনার কিন্তু সেই লাগছে, প্রেমে ফাইসা গেছি। হাই কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। কোথায় যাচ্ছো? না কোথাও যাচ্ছি না, তবে তুমি বলে যেতে পারো কি? মানে মানেটা সিম্পল, তুমি যেদিকে আমি সেদিকে, কথা না বারে উঠে পড়ো ভাইকে, উঠে বসতেই হবে অবশ্যই, কারণ এত কষ্ট করার দরকার নাই, কারণ আমি তোমার প্রেমে ফেঁসে গেছি। করি আমার গুলো গুলো রে, চলো। হ্যালো আবু, হ্যাঁ আসতেছি বাসায়। আচ্ছা কি কোনো সমস্যা? আবু কল দিছিল বাসায় যেতে বলছে, অনেক মেহমান আসছে। ঠিক আছে চলো তোমার নামাই দিই। আচ্ছা
কি ব্যাপার? ড্রেনের নাম্বার অফ কেন? কি হলো বুঝতেছি না, নাম্বার অফ কেন? হ্যালো, হ্যাঁ জেরিন, তোমার ফোন এত অফ ছিল কেন? আমি কি বলবো জয়, আসলে ওই দিন তোমায় বলছিলাম না আমার বাসায় লোক আসছে, আমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন আমার সাথে যোগাযোগ করো না, নিজের যত্ন নিও, ভালো থেকো। হ্যালো হ্যালো দিলো আচ্ছা ঠিক আছে, তোমরা এই রাকিব ভাইকে তারিখটা ঘুরে দেখাও, ঠিক আছে? তা আমি যাই, আমার একটু কাজ আছে। হ্যাঁ দিনকাল কিরকম চলতেছে দোস্ত? আরে দোস্ত কি সুন্দর ছেলে, কত স্মার্ট, একে আমার লাগবেই। এই জেরিন চলো, তোমার ভাইয়া ফোন দিছে। কেন? ওর ভাইয়া নি কোনে কান্নাকাটি করতেছে, আমাদের সাথে আসবে। যাও তাহলে ওকে তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ছোট ভাইকে নিয়ে আসি। আচ্ছা এটাই সুযোগ, এই সুযোগে আমি ওই সেলটার কাছে যাই, দেখি ওই সেলটা আমাকে কি বলে। তাহলে দোস্ত, হ্যাঁ দোস্ত, এক সময় দেওয়া একেবারেই সম্ভব না, বাসায় অনেক কাজ দোস্ত, আজকে থেকে গেলে ভালো হইতো। না দোস্ত, একবার একদম সময় পরে পাঠিয়ে হবে, ঠিক আছে? আচ্ছা দোস্ত পাঠিয়ে হবে, যাই। এক্সকিউজ মি, আপনার সাথে কিছু কথা আছে। আমি জেরিন, কথা বলেন, সমস্যা নাই বলেন। আসলে এত ঘোরানো পেঁচানোর দরকার নাই, আই লাভ ইউ। আই লাভ, আর দূর, আপনি দুষ্টুমি করতেছেন, প্রথম চান্সে কি কেউ কাউকে আই লাভ ইউ বলেন নাকি? কেন বিশ্বাস হচ্ছে না নাকি? বিশ্বাস হওয়ার মতো কথা বলছেন আপনি। আচ্ছা আপনি বাইক চালু দেন, পরে যেতে সব বলতেছি। বাইক চালু দিতে হবে, ওকে কোনো প্রবলেম নাই, ওঠো পিছনে ওঠো। কি একটু আগে দেখলাম জামাইয়ের সাথে ঘুরে, এখন আবার আরেক ছেলের সাথে, বুঝলাম না কিছু। চা আরে এখানে তো জেরিনকে রেখেছিলাম, কোথায় গেল? দেখি একটু ফোন দিয়ে। আরে রাকিব ভাই আপনি এখানে? হ্যাঁ জয় ভাই, জেরিনকে তো এখানে রেখে গেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। কি বলেন, চলেন একটা খেলা দেখাই আপনাকে, আসেন আমার সাথে। এখন তো
বলো তোমাকে আমি ভালোবাসি বিশ্বাস হয়েছে দেখো এদিক দিয়ে কত সুন্দর পরিবেশ আসো এখানে একটু সময় দেই চলো নামো যাও এই আসো একটু পড়তেছি এই দেখেন ওরা কি খবর জেরিন ডিস্টার্ব করলাম না তো তুমি তোমরা হ্যাঁ আরে জেরিন ওরা কারা তোমাকে এভাবে কুশন করছে কেন আরে সবাই কুল ডাউন আমি বলতেছি ও আমার বন্ধু বন্ধু মানে বল প্রেমিক আরে জয় বন্ধু তুমি তো আগে কখনো বলে নাই আরে ভাই বলি না আপনি মনে কষ্ট হবেন দেখে ঠিক আছে আচ্ছা তোমরা সবাই থামো উনি না হয় বুঝলাম তাহলে উনি কে বলো বলো একটু বাড়িয়ে বলো উনি আমার স্বামী ও সি 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 তুমি বয়ফ্রেন্ড রেখে তুমি বিয়ে করছো আবার স্বামী ফেলে দিয়ে আমার সাথে প্রেম করতে আসছো সি 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 এটা কোন কথা হলো নাকি উফ ডিসগাস্টিং এর লিগে একটা ডায়লগ আছে বুঝতে পারছো যে ফোনা তোলা গুকরু সাহেবকে বিশ্বাস করা যায় কিন্তু মহিলাদেরকে বিশ্বাস করা যায় ভাই সরি আসলে আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়ে গেছে থ্যাংক ইউ আমিও চলে যাই ঠিক আছে আর তোমার মতো বারবাতারি মায়ের মুখ আমার যেন জীবন না দেখায় শোনো জেরিন তুমি দুই দিনের ভিতরে ডিভোর্স লেটার পেয়ে যাবে আমার বাসায় যেতে হবে না তোমার দূর আমি কাঁদি কেন একটা গেছে তাতে কি বারোটা আসবে আমি তো মেয়ে মানুষ আজিব তো চোখে দেখেন না নাকি আরে অদ্ভুত তো আপনি তো আমার ধাক্কা খেলেন আচ্ছা বাদ দেন আমি কি আপনার নামটা জানতে পারি সবাই তো ভালোবেসে খোকনই বলে আপনিও খোকন বলতে পারেন ও তাই আমি কি আপনার ভালোবাসাটা পেতে পারি অবশ্যই কেন নয় ভালোবাসা চায়